গভীর মনোযোগ তাহলে উম্মতে মুহাম্মাদির মধ্যে কয় ফেরকা কয় ফেরকা 73 ফেরকা এক ফেরকা জান্নাতি বাকি 72 ফেরকা কুল্লুহুম ফিন্নার জাহান্নামী এক ফেরকা জান্নাতি কারা যারা সব সময় নবীকে সঙ্গে রাখে সুবহানাল্লাহ নবীকে নামাজে গেল নবী সব জায়গার মধ্যে গেল নবী যেখানে যায় সব জায়গার মধ্যে নবীকে রাখে ওই মুসল্লি এবং ইবাদত করতে গেলিও যখন তাহাজ্জুদ তার তাশাহুদ পড়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু এই শব্দ যখন উচ্চারণ করে আমার নবীর খেয়াল আনা এটা ইবাদত এটা হচ্ছে সুন্নি জামাতের আকীদা আর 72 ফেরকার আকীদা হলো নামাজে নবীর খেয়াল আনা মারাত্মক জোরে বলুন না নাউজুবিল্লাহ এইজন্য আজকে নামাজ পড়ি কিন্তু কোনো কাজ দেয় না প্রথমত নামাজের মধ্যে ওই নামাজের মধ্যে নবী নাই যেই নামাজে নবীর খেয়াল আনা গরু গাদার খেয়াল চেয়ে মারাত্মক বলে ওই নামাজে নবী আছে যেই নামাজে নবীকে স্মরণ করা হয় ওই নামাজের মধ্যে নবী আছে তখন আপনার জন্য আমার জন্য নামাজ হবে আসসালাতু মিরাজুল মুমিনিন ওই সময় নবীকে স্মরণ করে যখন আপনি নামাজ পড়বেন ওই নামাজ আল্লাহর দরবারে হবে আপনার আমার আমার জন্য মেরাজ এখানে আরেকটা প্রশ্ন খেয়াল করবেন আরেকটা প্রশ্ন কি বাংলাদেশে ওলামায়ে কেরামের মুখ থেকে শুনেছি আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ বিয়াস্ত সাবি হয় না কথা বলেন না আচ্ছা আমি কিছু কথা ভাঙবো তো নামাজ যখন বিয়াস্ত সাবি তো নামাজ মানি আল্লাহর কাছে কি হাওয়া নতা হাওয়ারি তো আপনি যখন নামাজ পড়লেন আবার দোকানে গিয়ে সগলখুরি করলেন তো রসুল বলেছেন আন্নাম্মা মুলায়ে দখুলুল জান্না সগলখুর বেহেস্তে যাবে কথা বলেন না বেহেস্তে তো আপনি যে নামাজ পড়লেন হুজুরও ব্যাখ্যা দিয়ে দিছে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ বিয়াস্ত সাবি তো আপনি যখন নামাজ বিয়াস্ত সাবি এই ক্যাটাগরিতে নামাজ পড়লেন আবার দোকানে গিয়ে আপনি সমালোচনা করলেন ওখানে নাম্মামি করলেন সগলখুরি করলেন তো আপনার নামাজ আপনাকে কোনো কাজ দিছেনি কথা বলেন না আবার এইদিকে নামাজ পড়লেন আবার গিয়ে সুদ খেলেন নামাজে উপকার আসলে নেই আসেন নাই এইদিকে নামাজ পড়লেন আবার গিয়ে আরেকজনের জায়গার আলটেলেন নামাজে আপনাকে কোনো উপকার করতে পারল পারেন নাই আপনি নামাজ পড়লেন আবার ওইদিকে ঘুষ খেলেন আপনার নামাজ উপকারে আসে নাই এই জন্য আসসালাতু মিফতাহুল জান্নাহ কোনো তবলিগ কোনো ইমাম এই ব্যাখ্যা যদি দেয় আমি তাদের কাছে প্রশ্ন রাখবো আপনি আসসালাতু মিফতাহুল জান্নাহ বলে সরের মধ্যে একেবারে গড়াটা ঠেলে সমান করে দিলেন তো আমি যেমন ইচ্ছে তেমন করে আবার নামাজের কাতারে চলে যাই তো আমাকে মানুষ নামাজি বলবে আল্লাহ বললেন আমার নবী বলে ওই নামাজি নামাজি নয় যেই নামাজ উপকৃত আসে না জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য নামাজ বেহেস্তের সাবি নয় সালাত বেহেস্তের সাবি সুবহানাল্লাহ বলেন সালাত বেহেস্তের সাবি সালাতের পাঁচটি অর্থ আছে এর মধ্যে সালাত মানি জিকির সালাত মানি দরুদ সালাত মানি শান্তি সালাত মানি রহমত সালাত মানি ইস্তিগফার সুবহানাল্লাহ বলেন আল্লাহ আকবার কার জিকির করলেন আর জোরে বলেন না কার ক্ষুদ্র মুখে ক্ষুদ্র জীবে কেমনে জফি খোদার নাম ক্ষুদ্র মুখে ক্ষুদ্র জীবে কেমনে জফি খোদার নাম জলিহিল জাব্বার তুমি আর রহিম রহমান কার জিকির করলেন আল্লাহর জিকির তো আপনি আল্লাহর জিকির করলেন আবার দোকানে গিয়ে
সমালোচনাও করলেন এই জন্য আপনি যখন নামাজ আদায় করবেন আপনার মধ্যে পাঁচটা জিনিস থাকতে হবে প্রথম থাকতে হবে আল্লাহর জিকির সালাত মানি জিকির সালাত মানি দরুদ থাকতে হবে নবীর উপর নবীর দরুদ আর সালাত মানি রহমত আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হয় সালাত মানি ইস্তিগফার আপনি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন কথা বলেন ঠিক কিনা এইজন্য قرآن كريم ديتي نمبر فاران سورة بقرة ديتي نمبر فشتاي الله بولن يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله বলেন হে ইমানদাররা ইস্তাইনু আমার কাছে সাহায্য চাও বিসবরি ও সালাত দজ্জ এবং নামাজের মাধ্যমে জোরে বলেন না সুবহানাল্লাহ দজ্জ এবং নামাজের মাধ্যমে আল্লাহ দরবারে সাহায্য চাওয়ার জন্য আল্লাহ বলেছেন কারণ কি আল্লাহ বলেন ইন্নাল্লাহ মাআস-সাবিরিন নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাদের সাথে আছি সুবহানাল্লাহ এজন্য আমার বাবারা নামাজ বেহেশতের সাবি নয় সালাত বেহেশতের সাবি তো আপনি আল্লাহ জিকির করলেন দরুদ পড়লেন আল্লাহর রহমত আশা রহমত আপনার উপরে নাজিল হলো আপনি এবার ওখানে কাতার বন্দী হয়ে গেলেন কাতার বন্দী হয়ে আপনি মন্ত্রী আপনি মেম্বার আপনি চেয়ারম্যান সবকিছু যাই হোক না কেন আপনি মসজিদের কাতারে যখন গেলেন দুনিয়াবি সমস্ত কিছু আপনার শেষ ওই সময় আল্লাহর দরবারে নত হলেন মালিক হলেন আল্লাহ আপনি হয়ে গেলেন গোলাম জোরে বলেন না সুবহানাল্লাহ এটাকে বলা হয় শান্তি ওই জিনিসটা আপনার ভিতরে মসজিদে গেলে পাওয়া যায় আর আপনি যখন নামাজ শেষ করে বাহির হয়ে গেলেন তখন আপনার মধ্যে অহংকার চলে আসে কথা বলেন ঠিক কিনা আপনার মধ্যে অহংকার চলে আসে আপনার মধ্যে রিয়া চলে আসে আপনি পরের হক ধ্বংস করেন আপনি বিভিন্ন অবস্থানের মধ্যে অনিসলামিক কার্যক্রমে লিপ্ত হন আর আপনি মসজিদের মধ্যে স্বীকারোক্তি দিয়েছেন সালাত মানি শান্তি আমি মসজিদে ঢুকলাম নত হলাম আল্লাহর কাছে এই জায়গার মধ্যে আল্লাহ শান্তি দান করে ওই সময় এক কাতারে আপনি নত হলেন আবার বাহিরে গিয়ে আপনার কিসের অহংকার এটা যদি হয় আপনার নামাজ আপনাকে কখনো উপকার দিতে পারেন নাই এজন্য নামাজ বেহেশতে সাবি না সালাত বেহেশতে সাবি এই পাঁচটা জিনিস জিকির দরুদ রহমত শান্তি ইস্তিগফার এই ফাসুটি যে মুসল্লির ভিতরে থাকবে তার জন্য আস-সালাতু মিফতাহুল জান্নাহ ওই জান্নাতটা হচ্ছে নামাজ হচ্ছে জান্নাতের সাবি সালাত হচ্ছে জান্নাতের সাবি কারণ সালাতর ফাসুটি জিনিস আপনার ভিতর আমার ভিতর থাকতে হবে জোরে বলেন না সুবহানাল্লাহ এখন আপনি নামাজ আদায় করলেন আবার দোকানে গিয়ে গীবত করলেন নামাজ আদায় করলেন আপনি ফরজ জায়গা জমি নিয়ে ঠেলাঠেলি করলেন নামাজ পড়লেন আপনি বাহির গিয়ে হাঙ্গামা শুরু করলেন নামাজ পড়লেন আপনি বাহির গিয়ে আবার আপনার গুসকাচ্ছেন আপনি আবার সুদে লিপ্ত হচ্ছেন তো আপনার নামাজ আপনাকে কোনো কাজ করতে পারে নাই কারণটা কি নামাজ যদি বেহেশত সাবি হয় তাহলে এজিদেও তো নামাজ ফজ্জি কথা বলেন না এজিদ নামাজ না পড়ে সিমন নামাজ না পড়ে আব্দুল্লাহ বিন জিয়াদ নামাজ না পড়ে তো ইতারা হড়ে গিয়ে জাহান্নামন না জান্নাতত তাহলে বোঝা যায় নামাজ বেহেশতের সাবি নয় সালাত বেহেশতের সাবি জোরে বলুন না সুবহানাল্লাহ তো আজকে আপনার ভিতরে আমার ভিতরে একবারে শুধু এটাই না আমার নবী বলেছেন একজন মানুষ হারাম খায় আপনি এখানে নামাজ পড়লেন বাহিরে গিয়ে মদ খেলেন আছে না এরকম মানুষ নাই
আপনি নামাজ পড়লেন বাহির গিয়ে আবার ইয়াবানা বাবা খেলেন এরকম আছে না তো আপনার নামাজ আপনার উপকার আসলো কই এইজন্য এই ফাস্টা জিনিস যার ভিতরে থাকবে তার অন্তরে ভয় থাকবে যে আমি নামাজ পড়লাম বাহির গিয়ে কেন আমি আবার অন্যায় করব আমি নামাজ পড়লাম আমি হারাম কেন খাব আমি নামাজ পড়লাম অন্যায়ভাবে মানুষকে আঘাত কেন করব আমি নামাজ পড়লাম আবার বাহির গিয়ে অহংকার কেন করব সমস্ত কিছুর মূল তো মালিক আমি মসজিদে গিয়েছিলাম ওই মালিকের সন্তুষ্টির জন্য ওই মালিক রাজি করার জন্য ওই মালিক যখন আমি এই কাজগুলি করলে আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে তখন আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই এটাই আপনার জন্য সাকসেস প্রমাণ হয়ে যাবে চলো বলেন না সুবহানাল্লাহ এইজন্য নামাজ আর সুদ সুদের মধ্যে কয়টি গুনাহ 70টি গুনাহ কয়টা কথা বলেন না রাসূল বলেছেন লিরিবা সাবউনা হুবা আইসালুহা আইয়ান কিহার রাজুল উম্মাহু সুদের মধ্যে 70টি গুনাহ নিম্ন শ্রেণীর গুনাহ হলো আপন মায়ের সাথে অবৈধ কাজে লিপ্ত হওয়া এর চেয়ে সুদূর নিম্ন শ্রেণীর গুনাহটা আরো মারাত্মক নাউজুবিল্লাহ বলেন না এজন্য যে ব্যক্তির শরীরে এক ফোঁটা হারাম রক্ত থাকবে আমার রসুল বলেন আরবাউনা ইয়ৌমান 40 দিন পর্যন্ত তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এজন্য তো ইবাদত কবুল হওয়ার জন্য আপনার আমার ফিউর রিজিক লাগবে হালাল রিজিক উপার্জন করে খেতে হবে হালাল রিজিক যখন আমরা খাবো তাহলে আল্লাহর দরবারে দোয়া করার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করবেন জোরে বলুন না সুবহানাল্লাহ মোহতরম হাজিরিন এইজন্য আজ থেকে ক্লিয়ার হয়ে গেলাম নামাজ বেহেশতের সাবিনা সালাত বেহেশতের সাবি এই ফাস্টি জিনিস যার ভিতর থাকবে ও এই ব্যক্তি আল্লাহর দরবারে কবুল হবে প্রথমত আপনার আল্লাহর জিকির দরুদ এবং রহমত শান্তি মাগফি ইস্তিগফার এই জিনিসগুলো আপনার সঙ্গে যখন এর থাকবে আপনি বাহির হয়ে কোনো অন্যায় করতে পারবে না এই ফাস্টি জিনিসের শিকার উক্তি দিয়ে আল্লাহর দরবারে আমি আসলাম আমি বাহির গিয়ে কেন অন্যায় করব এই জিনিসটা যখন নলেজের মধ্যে চলে আসবে আল্লাহর পক্ষ থেকে আপনাকে এহসান দান করবেন জোরে বলুন না সুবহানাল্লাহ আমার বাবারা আজকে সমাজে বিভিন্ন জায়গায় এগুলা আসবে কোত্থেকে কিন্তু আমার বাবারা আমি বলেছিলাম উম্মতে মুহাম্মাদের মধ্যে 73 ফেরকা এক ফেরকা জান্নাতি যেই ফেরকার মধ্যে আপনার আমার সঙ্গে আমার নবী আছে 72 ফেরকা জাহান্নামী যারা নবীকে নামাজের মধ্যে স্মরণ করাটা একেবারে গাদা গরুর চেয়ে মারাত্মক সমতুল্য করেছে এইজন্য আমার বাবারা এক ফেরকা জান্নাতি যারা তারা হার ওয়াক্তে নবীকে স্মরণ করে নামাজের মধ্যে নয় শুধু প্রত্যেকটা জায়গার মধ্যে আমার নবীকে স্মরণ করে কারণ আমার নবী ছাড়া দুনিয়া আখিরাতের মধ্যে আপনার আমার বাসার কোনো পথ নাই এইজন্য নবীকে সঙ্গে রাখতে হবে আর যারা নামাজ পড়ে সোজা সুজি কার কাছে চায় আরো জোরে বলেন না কার কাছে আল্লাহর কাছে বলে যে না না তোমার মাথা কি আউট হয়ে গেল নাকি পৃথিবীর জমিনটা আমি আল্লাহ আলোকিত করলাম সুসজ্জিত করলাম একিবারে সৌন্দর্য করলাম এত রৌনক করলাম কারোর জন্য নয় একমাত্র আমার বন্ধুর জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ আমার বন্ধুর জন্য ওই বন্ধুকে তুমি দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু পেয়েছো এই বন্ধুর জন্য পেয়েছো তুমি ওই বন্ধুকে যদি স্মরণ না করো তাহলে তোমার কোন ইবাদত আমি আল্লাহ কবুল করব না তোমার পরিচয় তোমার সবকিছু একমাত্র চিনা জানা আমি আল্লাহর পরিচয়টা তোমার কাছে দিয়েছে একমাত্র আমার বন্ধু আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমার নবীর মাধ্যম ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আমার বাবারা ওই নবীর সম্মান
একমাত্র বলন্দ করেছেন আল্লাহ ওই নবীর শান মান আপনার অন্তরে যখন থাকবে তখন আপনি সব দিক দিকে সাকসেসফুল হবেন আর যখন আপনি নামাজে যাবেন আমার নবীকে শরণ করবেন আপনি ওয়াজে যাবেন নবীকে শরণ করবেন আপনি ভালো কাজে যাবেন নবীকে শরণ করবেন প্রত্যেকটা কাজের মধ্যে আমার নবীকে শরণ করা এটা একমাত্র আপনার আমার ইমানি দায়িত্ব অন্তরের মধ্যে যখন গাঁথা থাকবে তখন আল্লাহর কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে যেই ডকুমেন্ট দেওয়া হয়েছে ওই জিনিসটা পরিপূর্ণ সাকসেসফুল আপনার আমার জন্য হবে আল্লাহ বলেন النبي أولى بالمؤمنين من أنفسهم نبي مؤمن جانس يوكس أهل سنة والجماعة تر عقيدة هلو نبي أما دير شنگي آچه এই জন্য আমার বাবারা প্রত্যেকটা জায়গার মধ্যে আমার নবীকে সঙ্গে রাখতে হবে এই জন্য পৃথিবীর জমিনে যুগ যুগ ধরে যত আউলিয়ে কেরাম গোসে বাগদাদ থেকে শুরু করে খোদার খোদাইর ভিতর যত আল্লাহর মকবুল বান্দা এরা কখনো দুনিয়ার জমিনে নবী ছাড়া এত লাফত লাভের উপরে যেতে পারেন নাই সবার উর্দে আমার নবীর প্রেম ভালোবাসা পূজি করে এরা দুনিয়ার জমিনে আজকে তাদের সম্মান ইজ্জত সব কিছু আল্লাহ বৃদ্ধি করে দিলেন একমাত্র নবীর প্রেমকে পূজি করার কারণে জোরে বলুন না সুবহানাল্লাহ তো নবীর প্রেম ছাড়া নবী ছাড়া পৃথিবীর জমিনে আপনার আমার জীবনের কোনো মূল্য নাই কোনো মূল্য নেই আপনি যেখানে যাবেন সেখানে কাকে লাগবে নবীকে লাগবে খবর গেল নবীকে হাসর গেল নবীকে ফুলসিরাতে গেল নবীকে মিজানের জায়গায় গেল নবীকে আপনি এই যে জায়গার মধ্যে যান হাউজে কৌসারে গেল আমার নবীকে লাগবে নবী ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই আল্লাহুম্মা সাল্লি দয়াল নবী যেই দিন দুনিয়ার জমিনে আসবেন যেভাবে নূরে নুরম্বিত হলো গোটা জগৎ জিলান শহরে গোস বাগদাদ পহিলা রমজান যেদিন উম্মুল খায়ের বিবি ফাতেমার ঘরে এসেছিলেন ওই দিনও গোটা জগৎ নূরে নূর হয়েছিল জোর বলি সুবহানাল্লাহ তাৎক্ষণিক জিলান শহরের মানুষ ওই সময় বুঝতে পারতেন না যে আজকে কি রোজা রাখবো না সতরুন দুই দিকে অন্ধকার এমন সময়ে কয়েকজন লোক বলে উঠল আমরা রোজার সঠিক সিদ্ধান্ত এক জায়গায় গিয়ে পাবো আবু সালে মুসা জঙ্গি দোস রহমতুল্লাহ আলের ঘরের মধ্যে একটা নূরের টুকরো এসেছে ওই জায়গার মধ্যে গেলে আমরা সমাধা পেয়ে যাব আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ তখন জিলান শহরের মহিলা পুরুষ সবাই আবু সালে মুসা জঙ্গি দোস রহমতুল্লাহ আলের ঘরে উম্মুল মা ফাতেমার ঘরে আসার শুরু করলো ওই সময়ে যখন আসলেন উম্মুল খায়ের বিবি ফাতেমা বর্ণনা দিচ্ছে সুবে সাদিকের সময় আমার দয়াল নবী যে টাইমে এসেছে আমার ছেলে ওই টাইমে এসেছে এই পর্যন্ত কিন্তু কোনো দুধ পান করেন নাই ওখান থেকে সবাই সিদ্ধান্ত নিয়ে নিলেন আজকে আমাদের জন্য পহিলা রমজান জোরে বলুন না সুবহানাল্লাহ আমার বাবারা এই গোসে বাগদাদ যখন জিলান শহরে উম্মুল খায়ের আবু সালে মুসা জঙ্গি দোস রহমতুল্লাহ আলের ঘরের মধ্যে আসলেন ওই সময় জিলান শহরের মহিলা পুরুষ সবাই একের পর একে দেখতে আসতেছে কিন্তু আমার গোসে বাগদাদ ইনি এমন সুন্দর ছিলেন যার চেহারার মধ্যে নূরে নুরাম্বিত আকৃতি এত সৌন্দর্য এগুলা দেখে জিলান শহরের মানুষ অবাক করতেন আবু সালে মুসা জঙ্গিকে এমন একটা ছেলে দান করেছে এই কথা যখন বলে উম্মুল খায়ের বিবি ফাতেমা মুসকি মুসকি যখন হাসে আবু সালে মুসা জঙ্গি জিজ্ঞাসা করো আমার প্রাণের স্ত্রী তুমি এত মুসকি মুসকি হাসছো হাসছো কেন বলে দে আমি না হেসে কে হাসবো আল্লাহ আমাকে গোটা জগৎ বাসা একটা ছেলে দান করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ এইভাবে বয়স যখন সামনের দিক দিকে অগ্রসর হতে হতে আমার বাবারা
এইভাবে কেন দুনিয়ার জমিনে আসলেন বলে যে আবু সালে মুসা জঙ্গি এবং উম্মুল খায়র বিবি ফাতেমা দুইজন থেকে যেই সন্তানটা দুনিয়ার জমিনে আসবে ইনি মায়ের রহমের মধ্যে গেলেন আমার নবীর মতো লাইলাতুল জুমার রাতে তখন উম্মুল খায়র বিবি ফাতেমার অবস্থান কি বলে যে ওনার অবস্থান ছিল সকালের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেন সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করতেন আমার নবী বলেছেন সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করলে তিনটা লাভ আছে।